আজকে ভিডিওতে মাইনক্রাফটের মধ্যে আমি যা করব তা আমাকে রিয়েল লাইফে করতে হবে। মাইনক্রাফটের মধ্যে যদি আমি মুরগি খাই তাহলে আমাকে রিয়েল লাইফে মুরগি খেতে হবে। মাইনক্রাফটের মধ্যে যদি আমি অ্যাপেল খাই তাহলে আমাকে রিয়েল লাইফে অ্যাপেল খেতে হবে। কিন্তু আজকে ভিডিওতে আমাকে জেমনি হোক ডায়মন্ড খুঁজে বের করতে হবে। এন্ড এই ভিডিও লাস্ট দিক দিয়ে তোমরা দেখতে পারবা আমি যখন মাইনক্রাফটের মধ্যে ডায়মন্ড খুঁজতে গেছিলাম আমার সাথে কি হয়। আমার সাথে এমন কিছু হবে আমি কখনো ভাবতে পারিনি। তো তোমাদের কাছে যদি আজকের ভিডিওটা অনেক ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই অবশ্যই লাইক করে দিবা। তো চলো মাইনক্রাফটের মধ্যে ডায়মন্ড খোঁজা যাক। ওকে গাইস, আমরা এসে পড়ছি আবারও মাইনক্রাফটের মধ্যে। আর এই মাইনক্রাফটের মধ্যে যেমনি হোক আমার ডায়মন্ড খুঁজে বার করতে হবে ভাই। আমি আগের বার ডায়মন্ড খুঁজতে পাই নাই, যার কারণে তোমাদের কাছ থেকে অনেক 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 বকা আর অনেক গালি শুনতে হইছে। তোমরা যে মাঝের মধ্যে কর না সার্ভাইভাল যখন আমি খেলতাছি না আর আমি কিছু চ্যালেঞ্জ করতাছি আর এই চ্যালেঞ্জের মধ্যে স্বাভাবিক এরকম ক্রিয়েটিভ মোডে যাইতে হইব, কারণ মরে আগে লাগা। এই যে দাও, এই যে এই যে এগুলো আমার মেরে দিব আর আমি মরমু, এই জন্য আমি মাঝের মধ্যে ক্রিয়েটিভ মোডে যাই। বাট তোমরা বুঝো না, না তোমরা বুঝো না কখনো আমার আমার দুঃখ বুঝবা। এই যে আমার তো মারা খাইতাছি, আমার দুঃখ বুঝবা তোমরা? হ্যাঁ বুঝবা না তো। আর ভাই আর আমি আগে বললা দেই এই ওয়ার্ল্ডটা কিন্তু আগের ওয়ার্ল্ড, আমি যে আগের ওয়ার্ল্ডটা তৈরি করছিলাম না ওটা কিন্তু আগের ওয়ার্ল্ড। তো এখানে যা মুছে তা থাকতে পারে, তো আমি জানি না এখানে কি থাকতে পারে। দুইটা মারছিল আমি বেশি মার মুখে লেগে আমার। আরে ভিলেজারের ভিলেজার, তোরা কিন্তু থাপরে শেষ করলাম। তুই তো শর্ট হর ভাই, শর্ট শর্ট আমি ঘুমাবো। এই তো ঘুমাইছি, ফাইনালি আমি ঘুমাইতে পারছি। তো এখন যেহেতু আমার স্কিপ বেচারা ঘুমাইছে তো আমাকে এখন ঘুমাইতে হইব। তো আমিও যাই একটু ঘুমাই আসি। ওকে গাইস, আমি ঘুমাইছি আর বেচারা আমিও যেমন ঘুমাতে উঠছি আমার বেচারা স্টিভও ঘুমে তুই টেসাগা। এবার কা আমার জ্যাম নিয়ে হোক যাতে আমি কারোতে মাইন না খাই, এটা আমার সে দেয়ার খেয়াল রাখতে হবো। আর তোরা কি করতেছ? দুইটা সর 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 সর, এমন একটা চরম একটা মাইট দিমু না তো করে তো জানা না, সর সুন্দর মতো সরে যা। কৃপার তোরে যে মাইতেছে, তুই আমার বন্ধু না, আমি জানি তুই আমার শত্রু মতরু যাছস। প্লিজ কৃপার, আজকে পর্যন্ত আমার ছেড়ে দে। তুই বিলে যা, তুই আমার লাগে আজকে। হ্যাঁ মর মর মর, এই তো ইউ ভিলেজার, ইউ শাট আপ ভিলেজার, ইউ নুব, এইভাবে তুই মরবি। আমার পিছনে বারবার আসা শুরু করছিল। ওকে, আমার তাহলে খাবার খাবারগুলো খুঁজতে হইব, কারণ আমার খাবার নাই আর খাবার না খাইলে মইরা গেলে আবার আমার কি খাইতে হইব। বোতলের বাড়ি, তো আমি বোতলের বাড়ি খাইতে চাইতাছি না। আমি মানে আগের বার এই জায়গাগুলো ঘুরছিলাম, সো এই জায়গার মধ্যে কিছুই নেই এটা আমি শিওর আছি। এই মাইনক্রাফটের মধ্যে কোলাকুলি করি, কোলাকুলি করে আমার হইয়া গেছে। তো আমি এখন দি ব্রেড পেয়েছি, এমেরাল্ড পেয়েছি। ওকে, তো আমার আশেপাশে মুরগি টুরগি লাগবো, মুরগি টুরগি দেয়া তোমার খাবারই করতে পারবো। আপেল পেয়েছি, আপেল পেয়েছি, আপেল পেয়েছি, আমি আপেল পেয়েছি। তো এখন আমি আরামসে আপেল খাইতে পারবো। তো আমি এখন স্টিভে যে আছে আপেল আপেল খাক, এই তো আপেল খাইতে আছে। ওকে, যেহেতু স্টিভে আপেল খাইছে তো সেম টু সেম আমারও খাইতে হবে আপেল। তো আমার সামনে একটা আপেল আছে, এই যে আমার সামনে একটা আপেল আছে, লাল লাল টকটক আপেল। ওকে, তো আমাকে এখন আপেলটা খাইতে হইব। আমার এখন আয়রন গুলো, যে ভিলেজের যে আয়রন গুলো ছিল, তো এর আগে আমি কাঠ গুলো কাটি, কারণ আমার কাঠ অনেক দরকার পড়ে গেছে গা। ও, তোমাদের একটা কথা বলতে ভুলে গেছিলাম গা, জানো? সেটা হলো যে তোমরা কখনো গাছ থেকে আপেল পায়রা খাইছো? আমি শুনছি যে গাছ থেকে আপেল পায়রা যে আপেলটা আছে ওটা বলে অনেক অনেক মিষ্টি থাকে। আমরা যেটা খাই সেটা তো তোমার প্লেন টেন যাই আয়া, মানে বুঝতেই পারছো কি অবস্থা।
হয়ে জায়গা স্বাদ এরকম থাকে না থাকে বাট ওরকম না বাট যারা বলে তোমার গাছ থেকে পাইরা আপেল খায় তাদের তারা বলছে যে অনেক মিষ্টি থাকে অনেক তো আমি বেশি কথা না বড়ায়া আমার জিনিসপত্র যেগুলো দরকার সেগুলো আমি করে ফেলি ও ভাই সেই বৃষ্টি নামতাছে সেই সেই আর আমি সত্য কথা বললি আমার কিন্তু বাইরের মধ্যে বৃষ্টি নামতাছে তো এটা কিন্তু কিছুটা হইলো রিয়েল লাইফের সাথে মিলছে যাই বল হ্যাঁ তো আমার মাত্র মনে আসলো যে আমাকে কোবাস্টন দরকার আর এই যে কোবাস্টন আর কোবাস্টন ভাঙার জন্য আমার পিকেক্স নর্মালটা দরকার তো তোমরা বুঝতে পারছো কত ধরনের প্যারা আমাকে আজকে পোহাইতে হইব এ জমি জমি আইস না আইস না আইস না আইস না আইস না আইস না এ আইস না চল ও ভাই তুমি একমাত্র পারবে সবগুলো মারতে ওকে তো আমার এখানে সবকিছু লয়ে গেছে আমি এখন দৌড় মারি ক্রিপার বি বাই 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 ক্রিপার দুইটাকে আমি ড্যামেজ খাই এলআইসি আমি ড্যামেজ খাই খারাপ না এই যে কোনটা কিন্তু লাগে সেই ভাই ওকে তো যেহেতু আমি ক্রিপারতে মার খেয়েছি আমি রিয়েল লাইফে মার খেয়েছি তো তোমরা বলতে পারবা আগের মতো যে ফাদ ভাই মাইর খাওয়ার পরও নিজেরে নিজে মারে না কেন এই এত খুশি পাও কেন হ্যাঁ আমার মাইর দেখা আমার মাইর খাওয়া দেখে তোমরা এত খুশি লাগে কেন ওকে তো আমি এখন আয়রন লই ভাই এতগুলো আয়রন তোমরা বুঝো তো এখন আমি এক কাজ করবো আমার যে আয়রন গুলো আছে সেই আয়রন গুলো আমি ভাঙবো বুঝছো তো এগুলোরে ভাঙার জন্য এগুলো আয়রন না এগুলো স্টোন আমি এতক্ষণ ধরে যাইরে আয়রন মনে করতেছিলাম সে সামান্য একটা স্টোন ছিল এই ভিলেজার দিয়ে আমার পুরো বাস দিয়ে গেল হ্যাঁ এটা কোনো কথা ওকে তো আমি এখানে বাদ দিলাম তো আমি মেইন কাজগুলো করি আমার হাট তো কষ্ট হইতাছে আর আমি আলু খাইতে পারবো না আমার সে তাহলে আমার আলু খাইতে হইব আলু খামো আলু খামো না আলু খাই না গেলে হয় না খাইতে আলু এইতো আলু খাইতেছে ওকে যেহেতু স্টিপ আলু খাইছে তো আমারও এখন আলু খাইতে হইব ওয়েট আমি আলু নিয়ে আসি এই প্রথম আমি কাঁচা আলু খামো ভাই সত্য এই ভিডিওটা করতে আমার সাথে এত খারাপ জিনিস হইতাছে মানে প্রত্যেকটা স্যাড জিনিস হইতাছে এই গেমের মধ্যে কেন হইতাছে আমি বুঝতেছি না বাট হইতাছে ওকে আমি নিয়ে আসছি আলু আমাদের ফেভারেট এই যে আলু তোমরা আবার আলুর অন্য কিছু মনে করো না তোমরা তো অনেক কিছুর অনেক কিছু মনে করো তো আমি যে আলু আনছি আর আলু খামো কাঁচা আলু আমি এখন এই ফাঁকে আমি মুরগি টুরগি মারি আমার তাহলে একটু সহজ হইব কারণ আমি রিয়েল লাইফে মুরগি লইছি আর ও এই যে দেখো আমি আমার মনে হয় আমি যখন এই গেমটা খেলতেছিলাম তখন মনে আমি এখানে ইতিছিলাম চেস্ট ছিলাম বাট চেস্টের মধ্যে দেখি কি আছে যে ভাইয়া মেলন পেলেন কইতে তুমি ভিলেজের ওখানে তো মেলন এগুলো পাওয়া যায় না আমি এই মাইনক্রাফটের যে এইটা আছে এটা আমি নিউ ওয়ার্ল্ড খুলি নাই আমি র্যান্ডমলি একটা ওয়ার্ল্ড আগে খেলছিলাম ওটা খুলছি তো এগুলো আমি আগে থুয়ে গেছিলাম মনে হয় তো এই ফাঁকে তো এই সময় আমি গরু মারতে পারবো তো আমি কয়েকটা আরেকটা গরু মারি এই তো গরু পেয়ে গেছি গরু পেয়ে গেছি আমি আরেকটা গরু থুয়েই কারণ দুইটা খাবার আমার এনাফ হয়ে যাবো নিচে যাওয়ার লেগা আর ডায়মন্ড খুঁজার লেগা মুরগি ও মাই মুরগি হাউ আর ইউ আমার কাছে অনেকগুলো খাবার হয়ে গেছে তো আমি এখন একটা খাবার খাই তো আমার যেহেতু খিদা লাগছে তো আমি ফার্স্ট একটু গরু গোস্ত স্টিক মানে খাইতে পারি তো আমার মেইন জিনিস হয়ে গেছে গা আমার খাবার মোটামুটি হয়ে গেছে গা তো যেহেতু আমি স্টিক খাইছি তো আমার রিয়েল লাইফও মানে স্টিক খাইতে হইব এই তো গরুর গোস্ত তোমরা যে গরুর গোস্ত এ সময় এত পছন্দ করো কেন আমি বুঝি না অবশ্যই আমার কমেন্টে বলো তাহলে আমি একটা নতুন চ্যানেল খুলবো না শুধু এসে আমার মহিগুলো নিয়ে ওকে তো আমি এখন ডাইরেক্ট একবারে ডাইরেক্ট নিচে চলে যাবো এবার নিচে থেকে দেখবো যে কি কি আছে গাইস আমার যেমনি হোক ভালো করে আয়রন খুঁজতে হইব আর আমার আয়রন যদি না খুঁজতে পারি না তাহলে আমার প্রবলেম হয়ে যাবো আমার যেমনি হোক আয়রন খুঁজতে হইব আমার দরকার আয়রন বাই প্লিজ আয়রন পাইয়া গেছি আয়রন পাইয়া গেছি তো এই আয়রন গুলা আমি পুরাইতে দেই ওকে আমরা আয়রন তাহলে পুরাইতে দিছি আমাদের আয়রন তাহলে হয়ে যাবো গা এই ফাঁকে আমি উপরে দিই আর আশেপাশে কিছু আছে কিনা উপরে ওকে 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 এই তো বিছনা পাইছি ঘুমায় পড়ি তো আমার এখন ঘুমাইতে হবো আমি আর বিছনাত ঘুমাইতে মুঝে যাচ্ছে না আমি এই জায়গার মধ্যে এই চেয়ারে ঘুমায় পড়বো বাই বাই গাইস
আমি ঘুমায় গেলাম, তোমাদের সাথে আবার আমার দেখা হবে, পরিচিত হবে। তোমরা অনেক ভালো ছিলা, অনেক আরামসে ছিলা। আমি ঘুমায় গেলাম, বাই বাই। তো আমি এখন ডাইরেক্ট, আমি কত আছি মাইন্ড শ্যাফটে নাকি? আমি ওয়েট, আমি মাইন্ড শ্যাফটে আছি। এখন যে ডায়মন্ড প্যাচে আমার আর কিচ্ছু লাগবে না। ও ভাই, বন্ধু তুমি শুনতে কি পাও? ও বন্ধু তুমি 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 শুনতে কি পাও? বাই 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 বাই। আমার এক লাইফ, এক লাইফ, এক লাইফ, এক লাইফ, এক লাইফ, আমার এক লাইফ। ও নো নো নো, অনেকগুলো আছে, অনেকগুলো আছে। আমি ওদিক যেতে চাচ্ছি না। আমার খাবার কো, আমি একটা খাইছি আরেকটা খাই। আমাকে আমি সব একলা খাওয়ার চেষ্টা করবো এখন। এখন তাহলে আমি যে খাবারগুলো খাইছি এগুলো আমার খাইতে হইব। প্লাস আমার কাছে মনে হয় ই আছে, ওই ওয়াটারমেলন আছে, তো আমি ওয়াটারমেলনটা খেয়ালাই। এই তো খাইছি 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 খাইছি। তো যেহেতু আমি ওয়াটারমেলন খাইছি প্লাস গোস্ট মো যা আছে সব একবার খাইছি, তো আমার খাইতে হইব গোস্ট টোস্ট। মুড়ি খাসি, তো আমার এখন তরমুজ খেতে হবো। ওইটা আমি তরমুজ লই। তোমরা দেখতেই পাইতেছো আমার ফেভারিট একটা তরমুজ। এই তরমুজটা আমি খাবো। ওকে, আমি খাই ফেলছি আমার যতটুকু খাওয়া দরকার ছিল। তো এখন আমার তাড়াতাড়ি যেমন হোক আমাকে ডায়মন্ড খুঁজে বার করতে হইব। চেস চেস চেস, জাস্ট ওয়ান চেস, জাস্ট জাস্ট ওয়ান চেস। মোজাং মোজাং কোম্পানি, প্লিজ একটা একটা, আই লাভ ইউ, আই আই ভেরি ভেরি লাভ ইউ। জাস্ট ওয়ান চেস, যেটার মধ্যে আমি ডায়মন্ড পাই যাবো আরামসে। একটা জাস্ট একটা ওয়ান চেস্ট পাই গেলে হইব। ওয়ান চেস, একটা চেস নাই কেন? ফকির নি দলের পুতিরি, একটা চেস রাখতে পারে নাই কিল লেগা? একটা চেস তো নাই বলদ রে, একটা কি একটা চেস রাখতে কষ্ট হে গো? একটা চেস তো কি নাই এই দুনিয়াতে? এটা কি একটা বলদের চেস্টের মধ্যে ইয়াসি মাইনশাফটের মধ্যে আসি কেটা আছে না? মার এই একটা, আরেকটা মার, আরেকটা মার, আরেকটা মার, নিজের উপরে মার, আরেকটা মার, আরেকটা মার, মার। এই তো তোরে পাইছি, এই তো মারছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এই জায়গার মধ্যে একটা চেস্ট নাই, জাস্ট ওয়ান চেস্ট। আই নিড জাস্ট ওয়ান চেস্ট মাদার মোজাং। আমার এনা এত লাভটা কিলো এন ক্রিপার। ক্রিপার, হাউ আর ইউ, হাউ আর ইউ? আমি জানি, আমি আমি জানি আমি মারা খাইছি, আমি জানি আমি মারা খাইছি, আমি জানি আমি মারা খাইছি। তো আমাকে বলতে হইব না আমি যে মারা খাইছি, বুঝছো? তোমরা তোমরে একটা কথা কইতে হইব না। ওখানে ই আছে, ই আছে, ই আছে, ই আছে। স্লাইম আছে, স্লাইমের পুতুল। আমি আরাম যেতে পারবো। ও পড়তে মলে, আমি পড়তে মলে। ক্রিপার, 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 আমার দ্বারে রইব না, আমার দ্বারে রইব না। আমি আমি দাঁড়ো, আমি তোমার দেখাচ্ছি ডায়মন্ড কেমন খুঁজে বার করবো। যে আমি মনে হয় ফাদ আকাশ মনে হয় এটা ইজি মোডে খেলতেছে না, এটা আমি হার্ড মোডে খেলতেছি। এখন দেখতেছি আমি কেমনে তোমাদের ডায়মন্ড পাওয়া দেখাই। এই যে ডায়মন্ড, এই যে ডায়মন্ড পাই গেছি গা। ওকে গাইস, আমি উইনার হয়ে গেছি গা, আমি ডায়মন্ড পাই গেছি গা। তোমরা যা মন চে তা বলো, তোমরা কমেন্টে আমাকে নুব বলো, তোমরা কমেন্টে আমার লেহ যে ফাদ আকাশ ভাই ক্রিয়েটিভ মোডে লেগছে, আমি কিচ্ছু ইগনোর করতাম না। লেহ তোমরা, আমি কিচ্ছু কইতাম না ভাই, আমার আর ভালো লাগতেছে না এইসব জিনিস। এত কষ্ট করে এত কিছু করে মাইনক্রাফট হার্ড মোডে আসিল, আমি হার্ড মোডে আমি কিছু আর কইতাম না। আমি পাই গেছি না, এই আমি পাইছি না ডায়মন্ড, আমি পাইছি না, আমি আর কিছু কইতাম না। আমার হাতে ডায়মন্ড আছে। আর তোমরা যদি এখন কমেন্ট একবার কি লেহ ক্রিয়েটিভ মোড লেগছো, আমার আমার এটা করে জুতা রাখো, আমার জুতা রাখো গেলো। আমি ডাইরেক্ট লেজিট ভাবে ডায়মন্ড পাইছি, তোমরা সবাই দেখছো লেজিট ভাবে ডায়মন্ড পাইছি। আমি আর খেলতাছি না, বাই বাই। তোমরা আল্লাহ যেটা মন সেটা করো গা। আমি ভিডিও এন্ড করে দিলাম, ভিডিও এমনি শেষ। আল্লাহ যেটা মন সেটা, আমি আর খেলতাছি না, আমি পুরো ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি গা, আমি পুরো হয়ে গেছি গা ফ্রাস্ট্রেটেড। আমি খেলতামই না।